বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রায় বিয়ার আপনার সবাই দেখেন ইনশাল্লাহ আমাদের দেশের যে পাঙ্গাস মাছ কত সুন্দর দেখেন এই মাছগুলো ইনশাল্লাহ আমরা বাজার থেকে আজকে আনছি আলহামদুলিল্লাহ কত বড় বড় এই পাঙ্গাস মাছটা আগে তো শুনছি ফাইভ মেয়া ফাইভ মেয়াল গিয়ে তো ফাইভ মেয়াল তো ফাইভ মেয়াল তো পাঙ্গাস মাছটা দেখো কত বড় খুবই সুন্দর পাঙ্গাস অথচ আমি সৌদি আরবে পাঙ্গাস মাছ খাই নাই কিন্তু এখানে দেশের মধ্যে পাঙ্গাস মাছ দেখতে অনেক সুন্দর একটা পাঙ্গাস মাছের ওজন কত তিন কেজি ভাই এখানে তিন কে তিন কেজি ওজন মাশালা পাগাস মাছটা খুবই বড় এবং খুবই সুন্দর এবং এবং তরতাজা এবং অনেক মাছটা এখনও যাতা আছে মনে হইতেছে এবার এই দেখেন এইগুলো কি মাছ এগুলো কি মাছ বাংলা না বাটকারা না খা কয় জানতাম না এটা কী মাছ জানি না এটা দেশের মাছ আপনারা সবাই চিনবেন এটা মাছটা হলো এই যে দেখেন মাসাল্লা দেশের তাজা মাছ এখন আমার ছেলে যে বাজারে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ এই মাছটা হলো আপনার একশো টাকা কেজি ফাঙ্গাস মাছটা আর আমার চৌধুর অনেক ফ্রেন্ড আছে ছোটো ভাই আছে ছেলেমেয়েরা ফাঙ্গাস মাছ খুব পছন্দ করে এই দেখো ভাই ফাঙ্গাস মাছ কত সুন্দর মশাল্লা মাছ এখানে মাছ হলো প্রায় পাঁচ কেজির মতন পাঁচ কেজি পাঁচ কেজি ছয় কেজি পাঙ্গাস তারপরে এক কেজি হইলো ওই আমার সেই ক্ষুদা মাছ না কী মাছ বলে এগুলো তারপরে কাঁচামরিচ আমার কাঁচামরিচগুলো কত সুন্দর দেখাও কাঁচামরিচ দেখাও দেশি দেশি কাঁচামরিচ মিশাল্লা যে দেখেন বেশি কাছে সুন্দর টমেটো গো টমাটো টমেটো টমাটো করে দেহ টমেটো এই যে দেখো সাদেক মিয়া ভিডিওটা দেখলে দেখবা এই যে টমাটোগুলো দেখো তিরিশ থেকে যে শহীদ এক রিয়াল এক রিয়াল কিলো টমেটো দেহ কত সুন্দর টমেটো দেশের মতো অনেক ভালো পাই অনেক হাইজেনিক পয়সা থাকলে দেশের মধ্যে চলতে খুবই সুন্দর এই যে দেখো দনিয়া পাতা এবারে ফ্রেশ কাঁচামরিচ আঙ্গাস মাছ দড়ি মাছ